জেলা পুলিশ সুপারের অফিস লাগোয়ায় দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য। করোনা কারফিউতে সাধারণ মানুষের চলাফেরায় নিষেধাজ্ঞা জারি থাকলেও চোরেদের বিচরণ অবাধ্য। সুযোগ পেলেই চোরেরা হাত সাফাই করে নিচ্ছে। এবারে চোরের দল থাবা বসালো সিপাহীজলা জেলা পুলিশ সুপারের অফিস সংলগ্ন অন্য দু জায়গায়। অভিযোগ, বিশ্রামগঞ্জ আইটিআই এবং জেলা শিল্প অফিসে হানা দেয় চোরের দল, নিয়ে যায় বৈদ্যুতিক লাইট পাখা সহ বিভিন্ন জিনিস। করোনা কারফিউর জন্য বেশ কিছুদিন অফিস বন্ধ ছিল, অবশেষে মঙ্গলবার ঘটনাটি নজরে আসে। আমরা পুলিশকে আমরা দেখেছি, আমরা আমাদের এখানে জায়গায় কয়েকটা জিনিস মিশিং ছিল, আমরা ওইগুলো দেখিয়েছি। আচ্ছা, হ্যাঁ, তো কি কি চুরি হয়েছে বলতে, কিছু লাইট, কিছু ফ্যান, কিছু আমাদের একটা ট্রেড যেটা রাস্তার সঙ্গে অ্যাকচুয়ালি মানে আমাদের ক্যাম্পাসের আউটসাইডে আছে, সেখান থেকে আমাদের একটা একটা ট্রেড, দুটা ট্রেডের কয়েকটা জিনিস আমরা খুঁজে পাইনি। আচ্ছা, তো ওই জিনিসগুলো, একটা মোটর আছে বা দুটা ব্যাটারির মতো আছে, হ্যাঁ, আমাদের রেজিস্টিং করা হয়েছে, ওটা আমরা পুলিশকে জমা দিই। গতকালকে নাইট গার্ড ছিল কি? গতকালকে নাইট গার্ড ছিল। কজন নাইট গার্ড ছিল? তিনজন নাইট গার্ড ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, মামলা নিয়ে লোক দেখানো তদন্তে নেমেছে। জানা গেছে চোরেরা প্রায় 2 লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে গেছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।